ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল মোটামুটি স্পষ্ট। পশ্চিমবঙ্গের 29টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা হয় জিতে গেছেন, নইলে এগিয়ে আছেন। এ রাজ্যে এবার একাধিক তারকা প্রার্থী ছিলেন। জানাবো কে কোথায় কেমন ফল করলেন। ঘাটাল কেন্দ্র থেকে জয়ী হয়ে আবারও নির্বাচিত হয়েছেন দীপক অধিকারী ওরফে দেব। মিডিয়াপাড়ার সহকর্মী হিরণ চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি। প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখেই সফল হয়েছেন দিদি নম্বর ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি। বন্ধু ও সহকর্মী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে হুগলি কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন বলে জানা যায়। যাদবপুর লোকসভা কেন্দ্রের পর শেষ হাসি হেসেছেন সায়নী ঘোষ। এ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজিত হয়েছেন সৃজন ভট্টাচার্য ও অনির্বাণ গঙ্গোপাধ্যায়। মেদিনীপুর লোকসভা আসনে জয়ী হয়েছেন জুন মালিয়া। সেখানে তিনি বিজেপির হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পালকে হারিয়ে দিয়েছেন। বীরভূমে বিপুল ভোটের ব্যবধানে জিতে লোকসভার টিকিট পেয়েছেন শতাব্দী রায়। প্রায় 2 লাখ ভোটের ব্যবধানে জিতেছেন এই অভিনেত্রী। বহরমপুরের হেভিওয়েট প্রার্থী অধীন রঞ্জন চৌধুরীকে এবার চমক দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটের সাবেক তারকা ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। অন্যদিকে আসানসোল থেকে জয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।